দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম চারজন। বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়ার সাহেবনগর বিশ্বাসপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়া থানার অন্তর্গত বিশ্বাসপাড়া এলাকায় একটি মসজিদের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বিকট আওয়াজ হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিকটবর্তী সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। সেখানেই আহতদের অবস্থার অবনতি হওয়ায় প্রত্যেককে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় দুটি বাইকই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাইক চালকদের কারো মাথায় হেলমেট ছিল না বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী। দিয়া শব্দ পাই আমরা, একটা বোমের মতো আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর আপনার এখানে আমরা দৌড়ে আসি, দেখে দুজনার দুই দিকে পড়ে আসি। আমরা পানি এনে সব ধারাধারি করলাম, তুললাম ওদেরকে সব। আহতদের নাম জানা যায়নি, তবে দুজনের বাড়ি খয়েরতলা এলাকা এবং অপর দুজনের বাড়ি চর কাকরামারি এলাকা বলেই জানা যায়। বেপরোয়া গাড়ির দৌড়াতেই প্রাণহানির আশঙ্কা বলছেন স্থানীয়রা। সচেতনতার অভাব নিয়েও উঠছে প্রশ্ন। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।